করোনা পরিস্থিতিতে টিকে থাকার এক নতুন লড়াইয়ে মানুষ। ধারাবাহিকভাবে আমরা তুলে ধরছি তাদের সংগ্রামের কথা। আজ আমরা কথা বলেছি রাজধানীর নিউ মার্কেট এলাকার নিসার আহমেদ কামালের সঙ্গে। করোনাকালে দোকান ভাড়া দিতে না পারায় নিজের বিকাশ লেনদেনের ব্যবসা বন্ধ করে টিকে থাকতে এখন ফুটপাতে মাস্ক, গ্লাভস সহ অন্যান্য জিনিস বিক্রির নতুন পেশায় নিজেকে সম্পৃক্ত করেছেন তিনি। আমি আগে বিকাশ লাগজলোড এগুলো করতাম, এখন ওটার সাথে পাশাপাশি হচ্ছে না দেখে এটা আজকে নতুন করে শুরু করলাম ব্যবসাটা, যাতে কিছু একটা ইনকাম হয়। এখন এটা নিয়ে শুরু হয়েছে, তেমন একটা ব্যবসা কেনা সাড়া পাচ্ছে না, মানে রোদ্রে বসে থাকি, আসে কুটুকুটাকে আসে কাস্টমার, এই অবস্থার ভিত্তিতে আসে, তেমন একটা ভালো অবস্থা নেই ব্যবসা। টোটালি ব্যবসা বাণিজ্য নিয়ে মানে আমাদের ফ্যামিলি এসে আমরা হিমশিম খাইতেছে, এখন চলাটা খুব কষ্ট, কিন্তু আমরা কারোর কাছে বলতেও পারি না, চাইতেও পারি না। আমরা এমন এক মানুষ বললেও কেউ বিশ্বাস করবে না, এমন জন্য এখন নিরুভয় আবার এখানে আসছে, ফুডে আসছে না, এখানে আমরা আসি না।